আচমকায় বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাচক এলাকা। হলদিয়া দুর্গাচক আবাসনের পাশে ভয়ঙ্কর বিস্ফোরণে আতঙ্ক এলাকাবাসী। বিশেষ সূত্রে জানা যায়, এক গ্যাস সিলিন্ডার আচমকায় বাস্ট হয়ে যায়। দুর্গাচক আবাসনের পাশে সুবল মণ্ডলের বাড়িতে এক কারখানার শ্রমিক নারায়ণ হাজরা, বয়স 40, ভাড়ায় থাকতেন। তিনি একাই থাকতেন। সকালে ডিউটি যাওয়ার আগেই রান্না করতে গিয়েই আচমকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোতলা বাড়ির ছাদ ভেঙে সমস্ত নিচে বাড়িটির ছাদ উড়ে যায়। ওই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। খবর পেয়ে দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। গুরুতর আহত ওই শ্রমিককে চিকিৎসার জন্য হলদিয়া থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। ভিতরে দরজা খোলা আছে? হ্যাঁ হ্যাঁ খোলা আছে। এদিক দিয়ে যান না, কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ এটা তো যাও, দেখেন দেখো। হ্যাঁ এই কাছে কাছে আছে, এইখান থেকে জানলাতে ভিডিও বলবার ঢুকবে না কিন্তু ভিতরে। না না ভিতরে পড়ে যাবে। হ্যাঁ তো জোরে জোরে পড়ে যাবে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।